প্রেক্ষিতের ভিতরে নতুন কি জিনিস যুক্ত হয়েছে? নতুন দুটো জিনিস যুক্ত হয়েছে। একটা হলো 2015 সালে আমরা নিম্ন আয়ের দেশের থেকে নিম্ন মধ্য আয়ের দেশে উত্তরণ ঘটিয়েছি। যেহেতু আমরা নিম্ন আয়ের দেশের থেকে নিম্ন মধ্য আয়ের দেশে উত্তরণ হয়েছে, এর ফলে যে সমস্ত সংস্থা আমাদের অর্থায়ন করে থাকে তারা মনে করছে যে আমরা এখন বেশি সুদে ঋণ নেওয়ার ক্ষেত্রে সামর্থ্য অর্জন করেছি, সেহেতু এখন আমার ঋণের যে সুদের হার আগের চেয়ে বাড়ছে। বিশেষ করে বিশ্ব ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এদের মাধ্যমে যে সমস্ত বহুপাক্ষিকভাবে যে ঋণ আসে সেই ক্ষেত্রে এটা বাড়ছে। এটা হলো একটা বড় জিনিস। এটার সাথে আগামীতে যুক্ত হতে যাচ্ছে যে আমরা 2024 সাল নাগাদ স্বল্পোন্নত দেশের টাকা থেকে বের হয়ে যাব। এইটার আরেকটা তাৎপর্য, এই যে দ্বিবিধ উত্তরণ, আমরা এটাকে বলছি বাংলাদেশের দ্বিবিধ উত্তরণ, এই দ্বিবিধ উত্তরণ বাংলাদেশের বৈদেশিক অর্থায়নের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি তাৎপর্যের কথা এরপরে আসছি। এইটা হলো প্রেক্ষিত। এখন এই প্রেক্ষিতে আমরা কী প্রবণতা দেখছি? এই প্রেক্ষিতে প্রবণতা দেখছি যে বাংলাদেশ কিন্তু উন্নয়ন সাহায্য ব্যবহার গ্রহণকারী এবং ব্যবহারকারী দেশগুলোর অন্যতম, এবং সাম্প্রতিককালে বিগত দশক ধরে একদিকে বাংলাদেশ বহুল পরিমাণে বৈদেশিক সাহায্য আনতে পেরেছে এবং ব্যবহার করেছে, এবং বাংলাদেশের আমরা যে উন্নয়ন দেখি নিঃসন্দেহে তা সেখানে বৈদেশিক সাহায্যের ব্যবহারের একটা অবদান আছে, এটা স্বীকার করতে হবে। দ্বিতীয়ত যে আমরা এই সময়কালে বাংলাদেশে আমাদের যে পরিমাণ এসছে এটা বেশ মসৃণভাবে এসেছে, এটা বড় ধরনের উত্থান পতনের ভিতরে যায়নি। যেই টাকা এসেছে সেটা দায় দেনার পরিস্থিতি আমাদের এখনও আয়ত্তের ভিতরে আছে, অর্থাৎ পূর্ণ যে দায় সেই দায় আমরা নিয়ন্ত্রণে রেখেছি, এবং যে পরিমাণ টাকা দিয়ে আমরা এটা পরিশোধ করি সেটাও আয়ত্তাধীন আছে, এবং বাংলাদেশ কোনোদিন বৈদেশিক দায় দেনা পরিশোধে ব্যর্থ হয়নি। সেহেতু এটা খুব ইতিবাচক দিকভাবে আমাদের বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে বড় কথা এই সাম্প্রতিককালে যেটা হয়েছে যে বাংলাদেশ ক্রমান্বয়ে মিশ্র অর্থায়নের দিকে গেছে, অর্থাৎ সে একদিকে অনুদান নিয়েছে অন্যদিকে ঋণ নিয়েছে, এবং অনুদান এবং ঋণের মিশ্রণের ভিতর দিয়ে এক ধরনের উপযুক্ততা অর্জন করেছে। নতুন যে এই ধরনের অর্থায়নে সে যাবে তার জন্য এক ধরনের অভিজ্ঞতার ভিতর দিয়েও কিন্তু সে যাচ্ছে। এটা খুবই এই দিক থেকে দেখলে পরে বাংলাদেশের বৈদেশিক সাহায্য ব্যবহারের ক্ষেত্রে অর্থায়নের দিকে একটি তাৎপর্যপূর্ণ শিক্ষণীয় দিক রয়েছে অন্যান্য অনেক স্বল্পোন্নত দেশের জন্য। এটা বলার পরে যেটা বলতে হবে, আমরা সাম্প্রতিককালে কিছু কিছু আরও নতুন প্রবণতা দেখছি। কি গত 2-3 বছরে আপনারা দেখবেন বৈদেশিক সাহায্যের প্রবাহ বেশ বেড়ে গেছে, এবং যেই পরিমাণ বেড়ে গেছে সেটা যতখানি না অনুদানে তার চেয়ে অনেক বেশি হলো ঋণের পরিমাণে বেড়েছে। এইটার ফলে যেটা হচ্ছে যে আমাদের দুই ক্ষেত্রেই সাম্প্রতিককালে আমরা বৃদ্ধি দেখেছি। এক হলো আমাদের দায় দেনার যে অবস্থা সেটাও ক্রমান্বয়ে বাড়ছে, এবং আমাদের যে দায় দেনা পরিশোধের হার সেটা রপ্তানির আয়ের অংশ হিসেবে বা রেমিটেন্সের অংশ হিসেবে উভয় ক্ষেত্রেই বাড়ছে। আপনারা সংখ্যা চাই আমি সংখ্যা পড়ে দেব। তাহলে তো এই দুই জায়গাতেই আমরা কিন্তু বৃদ্ধি দেখছি, এবং অপরদিকে আমরা দেখছি ব্যবহারের ক্ষেত্রে যতখানি দ্রুততা দক্ষতার দরকার সে হচ্ছে না, অর্থাৎ যত টাকা পাচ্ছি তত টাকা ব্যবহার করতে পারছি না, এইটা হলো বিষয়। এখন কথা হলো যে বাংলাদেশের অর্থনীতিতে এই টাকাগুলোর তাৎপর্য কতখানি আছে। সামগ্রিকভাবে জিডিপির অংশ হিসেবে আমরা 7-8% থেকে নামিয়ে এটাকে 2% নিচে নিয়ে গেছে, সাম্প্রতিককালে এটা 3% নিচে উঠেছে। অর্থাৎ আমরা সাম্প্রতিককালে বৈদেশিক সাহায্য প্রভাব বেড়েছে, কিন্তু সেই প্রভাবটা মিশ্র প্রতিক্রিয়াতে নিয়ে আসছে, এটার দিক, এটা হলো একটা বড় দিক। দ্বিতীয়ত যেটা দেখার বিষয় সেটা হলো এখনও বাংলাদেশে প্রায় 37% আমার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল, সেহেতু সামগ্রিকভাবে কমলেও উন্নয়ন কর্মসূচি কিন্তু এখনও অনেকখানি বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল। এই বৈদেশিক সাহায্য যা আসছে এই সামগ্রিক এই 37% ভিতরে প্রায় 47% মতো আমরা এটা কিন্তু সামাজিক খাতে ব্যবহার করছি, এবং 43% মতো কি 44% মতো আমরা আর্থিক অবকাঠামোতে ব্যবহার করছি। অর্থাৎ বাংলাদেশের সামাজিক অবকাঠামো, সামাজিক উন্নয়ন এবং অবকাঠামো অর্থনৈতিক অবকাঠামোর উন্নয়ন উভয়ই
বৈদেশিক সাহায্যের উপর বড়ভাবে নির্ভরশীল। সেহেতু আপনি আমরা আত্মপ্রসাদ পেতে পারি, সামগ্রিকতায় আমাদের কমেছে, কিন্তু আমরা যদি আরেকটু ঘনিষ্ঠভাবে দেখি জিনিসটাকে, তাহলে দেখবো যে এটার উপর নির্ভরশীলতা আমাদের কিন্তু বেশ ব্যাপক। সেহেতু এই যে দুই বিবিধ উত্তরণ, এই বিবিধ উত্তরণ এই ক্ষেত্রে কী পরিবর্তন আনবে, এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এই ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হলো যে সাশ্রয়ীভাবে বৈদেশিক অর্থায়নের ক্ষেত্রে বাংলাদেশের এখন একটি বড় ধরনের নীতিগত অবস্থানকে পুনর্বিবেচনা করার সময় হয়েছে। অর্থাৎ কি, একদিকে